এটা গুরুত্বপূর্ণ বাতৰি দিব লাইছো রাজ্যত বিদ্যালয় সমূহ কেতিয়াৰ পৰা খোলা হ'ব ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কথা স্পষ্ট কৰি কৈছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হলেই 15 ফেব্রুয়ারি পৰা পৰিকল্পনা আছে বিদ্যালয় সমূহৰ নিয়মীয়া পাঠদান আৰম্ভ কৰাৰ ৰাজ্য চৰকাৰৰ এই মুহূৰ্তৰ বিগ ব্ৰেকিং নিউজ আমি আপোনালোকক কি বলাইছো এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ বিদ্যালয় খোলাৰ প্ৰসংগত মুখ্যমন্ত্রীৰ মন্তব্য বৰ্তমান অষ্টম শ্ৰেণীলৈকে বন্ধ হৈ আছে বিদ্যালয় সমূহ কোভিড পৰিস্থিতি নিয়ন্ত্রণ হলে বিদ্যালয় খোলাৰ পৰিকল্পনা ৰাজ্য চৰকাৰৰ 15 ফেব্ৰুৱাৰীৰ পৰা নিয়মীয়া পাঠদান আৰম্ভ হ'ব আৰু এই পৰিকল্পনা ৰাজ্য চৰকাৰে গ্ৰহণ কৰিছে কোভিড পরিস্থিতির ভাবে অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্যত বিদ্যালয় সমূহের পাঠদান বন্ধ হয়ে আছে আর পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে 15 ফেব্রুয়ারির পর পাঠদান আরম্ভ করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কোভিড পরিস্থিতির ভাবে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় সমূহ বন্ধ হয়ে আছে আর তেনে পরিপ্রেক্ষিতত মুখ্যমন্ত্রী পুনের স্পষ্ট করলে নিজের স্থিতি যে সকল কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ হলেই 15 ফেব্রুয়ারির পর পাঠদান নিয়মীয়া করার এক পরিকল্পনা রাজ্য সরকারে আরম্ভ করেছে বিদ্যালয় সমূহ খোলার পরিকল্পনা আরম্ভ করেছে রাজ্য সরকারে আর 15 ফেব্রুয়ারির পর রাজ্য সরকারে পরিকল্পনা করেছে বিদ্যালয়ত পাঠদান সমূহ নিয়মীয়াভাবে আরম্ভ হব এই মুহূর্তের সকলতকৈ ডাঙৰ খবর আমি আপনাদের জানাই আছো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাজ্যের বিদ্যালয় সমূহ খোলার প্রসঙ্গত মন্তব্য করে কৈছে বিদ্যালয় 15 ফেব্রুয়ারির পর আরম্ভ হব কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন হয়ে থাকলে 15 ফেব্রুয়ারির পর বিদ্যালয়ের পাঠদান আরম্ভর সিদ্ধান্ত রাজ্য সরকার কোভিড পরিস্থিতির উপর নির্ভর করব সকল সিদ্ধান্ত আর যদি সকল পরিবেশ আর রাজ্যত কোভিড নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণত থাকে তাহলে 15 ফেব্রুয়ারির পর রাজ্য সরকারে বিদ্যালয়ের পাঠদান আরম্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে বন্ধ হয়ে থাকা বিদ্যালয় সমূহের নিয়মীয়া পাঠদান 15 ফেব্রুয়ারির পর আরম্ভ করব আর এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুনের নিজের স্থিতি স্পষ্ট করলে কোভিড পরিস্থিতির ভাবে বর্তমান অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় সমূহের পাঠদান বন্ধ হয়ে আছে আর এই পাঠদান সমূহ কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রণাধীন হয়ে থাকলে 15 ফেব্রুয়ারির পর আরম্ভ করার কথা পুনের মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই মুহূর্তের সকলতকৈ ডাঙৰ খবর রাজ্য সরকারে 15 ফেব্রুয়ারির পর নিয়মীয়া পাঠদান বিদ্যালয় সমূহের আরম্ভ করার চিন্তা চর্চা ইতিমধ্যে আরম্ভ করেছে আর এই সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন হয়ে থাকলে 15 ফেব্রুয়ারির পর রাজ্যত নিয়মীয়া পাঠদান বিদ্যালয় সমূহ আরম্ভ হব এই মুহূর্তের সকলতকৈ ডাঙৰ খবর বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে থাকার বাবে ছাত্র ছাত্রীর লগতে অভিভাবক অভিভাবক সকল চিন্তাত পরিবলগা হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্যত পাঠদান বর্তমান বন্ধ হয়ে আছে কোভিড পরিস্থিতির বাবে ভবিষ্যতক লৈ চিন্তাত পরিছে অভিভাবক সকল আর তেনে মুহূর্তে মুখ্যমন্ত্রী এই কথা স্পষ্ট করেছে পুনর্বার নিজের স্থিতি স্পষ্ট করেছে কোভিডর পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন হয়ে হলে পরিকল্পনা আছে 15 ফেব্রুয়ারির পর রাজ্যত পাঠদান সমূহ নিয়মীয়াকৈ আরম্ভ করার সিদ্ধান্ত ইতিমধ্যে লওয়ার কথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফালৰ পৰা স্পষ্ট করা হয়েছে এই মুহূর্তের সকলতকৈ ডাঙৰ খবর রাজ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন হয়ে থাকলে 15 ফেব্রুয়ারির পর নিয়মীয়া পাঠদান আরম্ভ হব বিদ্যালয় আর এই কথা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই মুহূর্তত মন্তব্য আহি পৰিছে মন্তব্য আগবঢ়াইছে 15 ফেব্রুয়ারির পর মোৰ মনত ইচ্ছা আছে যে বিদ্যালয়বিলাক খুলি দিয়ার কারণে অকনমান চাই লো যদি 15 ফেব্রুয়ারির ভিতর আর কোভিড আগ নাবাঢ়ে তেতিয়ালে স্কুল বিদ্যালয় সকল নিয়মিত 15 ফেব্রুয়ারির পর মোর মনত ইচ্ছা আছে যে বিদ্যালয়বিলাক খুলি দিয়ার কারণে অকনমান চাই লো যদি 15 ফেব্রুয়ারির ভিতর আর কোভিড আগ নাবাঢ়ে তেতিয়ালে স্কুল বিদ্যালয় সকল নিয়মিত 15 ফেব্রুয়ারির পর মোর মনত ইচ্ছা আছে যে বিদ্যালয়বিলাক খুলি দিয়ার কারণে অকনমান চাই লো যদি 15 ফেব্রুয়ারির ভিতর আর কোভিড আগ নাবাঢ়ে তেতিয়ালে স্কুল বিদ্যালয় সকল নিয়মিত 15 ফেব্রুয়ারির পর মোর মনত ইচ্ছা আছে যে বিদ্যালয়বিলাক খুলি দিয়ার কারণে অকনমান চাই লো যদি 15 ফেব্রুয়ারির ভিতর আর কোভিড আগ নাবাঢ়ে তেতিয়ালে স্কুল বিদ্যালয় সকল নিয়মিত